আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে অনেক ভোরে ভোরে ঘুম থেকে উঠেছি এবং গন্তব্যস্থান হলো সাউথ আফ্রিকান এম্বাসি। সাউথ আফ্রিকান ভিসা করতে সাউথ আফ্রিকান এম্বাসিতে যাচ্ছি, আর সাউথ আফ্রিকার এম্বাসি যেটা সোয়াজিল্যান্ডের রাজধানীতে অবস্থিত, তো এম্বাসিতে যেতে গেলে একটু সকাল সকালই বের হতে হয়, কারণ অনেক লাইন থাকে, অনেক মানুষের ভিড় থাকে। তো বাবানের জন্য উদ্দেশ্যে রওনা হচ্ছি, তো ভাবলাম একটু ভিডিওটা অন করি। আসলে বাবান আর মানজিনি যে টাউনে আমরা থাকি, এই টাউনের ভেতরে যে মানে রাস্তা, যে সৌন্দর্যটা, এটা আসলে কোনো ফোন বা ক্যামেরা দিয়ে ধরা সম্ভব না। অসম্ভব সুন্দর একটা দৃশ্য দেখা যায় যখন আমরা যাই অথবা আসি। আর এটা না ওয়েদারের সাথে সাথে একেবারে চেঞ্জ হতে থাকে, যখন বৃষ্টি, যখন মেঘলা, এক এক সময় এক একটা ওয়েদার থাকে। আর এই সময়টা আমরা রওনা দিয়েছিলাম সম্ভবত সকাল 8:30 দিকে, তো একদম রোদ ঝলমল করছিল। আর বাবান সম্পর্কে একটু জানাতে চাই আপনাদেরকে, যেমন আমরা যেই শহরটায় থাকি মানজিনি, ওখানে থেকে বাবান বেশ উঁচুতে, মানে সি লেভেল থেকে অনেক বেশি উঁচুতে। এই যে কথা বলতে বলতে বাবানে চলে এসেছি, তো যার কারণে বাবানের টেম্পারেচার সবসময় একটু কম থাকে, আর মানজিনির টেম্পারেচার সবসময় একটু বাবানের থেকে বেশি থাকে। তো বাবানে যারা সবসময় থাকে, যেসব মানুষ, তারা মানজিনিতে গরমকালে আসতেই চায় না, তারা বলে মানজিনি অনেক গরম। আর আমরা যারা মানজিনিতে থাকি, আমরা শীতকালে বাবানে যেতে চাই না, কারণ বাবান আমাদের শহরের তুলনায় অনেক বেশি ঠান্ডা থাকে, যার কারণে যখনই দেখা যায় যে শীতকালে বাবানে আমি যাই, আমি হয় অসুস্থ হই, না হলে আমার বাচ্চা কাচ্চা অসুস্থ হয়, কারণ এত বাতাস থাকে, এত ঠান্ডা থাকে। ওই যে সাউথ আফ্রিকান এম্বাসি দেখা যাচ্ছে, তো এম্বাসির ভেতরে তো আমি ভিডিও করতে পারবো না, কারণ এম্বাসির ভিতরে ভিডিও করা অ্যালাউ না, বাইরে থেকে আপনাদেরকে একটু দেখাচ্ছি। আর পোলাপান নিয়ে সকাল সকাল বের হয়ে যাওয়া আসলে একটা ঝামেলা, তারপরেও ভিসা তো করতেই হবে। আর আরেকটা কথা বলে রাখি যে সাউথ আফ্রিকান মানুষদের বাংলাদেশি ভিসা করতে কোনো টাকা লাগে না, আবার বাংলাদেশি মানুষেরও সাউথ আফ্রিকান ভিসা করতে কোনো টাকা লাগে না। অথচ এদিকে পাকিস্তানিদের ঠিকই টাকা লাগে সাউথ আফ্রিকান ভিসা করতে। এটা একদিন আমার একটা পাকিস্তানি ফ্রেন্ড বলছিল, ও বিশ্বাসই করছিল না যে পাকিস্তানিদের টাকা লাগে না, লাগে কিন্তু আমাদের লাগে না। ও ভাবছিল আমি মিথ্যা বলছি, আসলে তা না। তো যাই হোক, এই তো ভিসা জমা দিয়েছিলাম এবং ভিসা পেয়েও গিয়েছি। তো আর একটা মজার কথা বলি, এই যে সাউথ আফ্রিকার ভিসা বলেন, ইভেন অন্যান্য দেশের ভিসা বলেন, অনেক ইজি, এমনকি আমেরিকার ভিসাও মানুষ একদিন দুই দিনে পেয়ে যায়। কিন্তু এইবার দেশে যে ইন্ডিয়ান ভিসা করতে যা কষ্ট হয়েছে, শেষমেশ ইন্ডিয়ান ভিসা পাইও নি আমি, ইন্ডিয়ায় যাওয়াও তো হয় নাই। তো এই তো ভিসা করতে দিলাম, এবার আবার ফিরত চলে আসতেছি। তো সেই দিন ছিল হচ্ছে শুক্রবার, তো শুক্রবারে আবার একটু নামাজের তাড়া থাকে, তো আমি বলছিলাম যে শুক্রবারে নামাজের আগেই বাসায় চলে আসবো। আর সেই দিন আমি আমার যে হেল্পিং হ্যান্ড আছে সিসি, আপনারা তো অলরেডি চিনেন তাকে, তাকে ছুটি দিয়ে দিয়েছিলাম, বলেছিলাম যে আমি যেহেতু বাবানে যাচ্ছি, তুমি কালকে এসো না, ছুটি করো। তো সেই জন্য সে আসে নাই, আর আমিও সকাল সকাল অত কিছু রান্না বান্না করে বের হতে পারিনি। তো মিডল অফ দ্য রোড আমরা প্ল্যান করলাম যে লাঞ্চ কিছু আমরা কিনে নিয়ে নেব, যেহেতু সকাল সকাল বের হয়েছি, তো নাস্তাও ঠিক মতো করা হয়নি, অলরেডি সবারই খিদা লেগে গেছে, শুধু সাফিরের খাবার আছে আমাদের কাছে, সাফিরের খাবার সবসময়ই থাকে টুকটাক, আর আমাদের খাবার নাই। তো এখন এইদিকে নামাজেরও টাইম হয়ে যাচ্ছে, আবার খাবারও খেতে হবে, বাসায়ও যেতে হবে, সব মিলিয়ে পরে
প্ল্যান করা হলো যে ঠিক আছে, আমরা ড্রাইভ থ্রু থেকে আমরা KFC কিনবো রাস্তা থেকে। এখানে আবার বিভিন্ন রকমের ঝামেলা আছে খাবারের, যে কোথাও হালাল আছে কোথাও হালাল নেই, তো এখানে বেছে এটেছে। আমি জানি এটা বাংলাদেশের বাইরে যে কোনো মুসলিম কান্ট্রিতে যারা আছে তারা খুব আরামে আছে, মুসলিম কান্ট্রিতে যারা নাই তাদেরকে খুব বেছে বেছে হালাল খুঁজে খুঁজে খেতে হয়। মাছ মাংস, মাছ তো না, মাংস কিনতে গেলেও এরকম একটা ঝামেলা যে হালাল দেখে দেখে কিনতে হয়, আবার এইদিকে খাবার খেতে গেলেও রেস্টুরেন্টগুলোকে হালাল খুঁজে খুঁজে খেতে হয়। তো এই তো একটুখানি শেয়ার করলাম যে বাবানে যাওয়া আসা যে রোডটা সেটা কতখানি সুন্দর, এটা তো দেখেই বুঝতে পারছেন। আর এইসব রোডে খুব বেশি অ্যাক্সিডেন্টও হয়, কারণ হাই অ্যাক্সিডেন্ট জোন আছে এখানে কয়েকটা, সেখানে অনেক বড় বড় অ্যাক্সিডেন্ট হয়। তো এই তো আমার এই ছোট্ট ব্লগটা, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন। আর অন্য ভিডিও নিয়ে আবারও হাজির হব। এই যে নিয়ে নিয়েছি আমার ফেভারিট KFC, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।